হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা স্পোডারিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঠিক যেমনটা কথা দিয়েছিলাম যে পুজোতে খুব ছোট ছোট রেসিপি নিয়ে কিন্তু রেগুলার রেসিপি দেওয়ার চেষ্টা করব, সেরকমটাই কিন্তু করছি। এখানে আমি একটা চিকেন রাইস বোল বানাবো সপ্তমী স্পেশাল, তার জন্য আমি চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ডিম, কর্নফ্লাওয়ার, সেগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর অন্যদিকে কিন্তু আমি সবজি নিয়েছি, এখানে সবজি রয়েছে, বাঁধাকপি আছে, আছে ক্যাপসিকাম, আর রয়েছে পেঁয়াজ, আর রয়েছে এখানে গাজর, তো সবটা সুন্দর করে, আর বিনস রয়েছে। সবটা সাদা তেলে সুন্দর করে ভাজা করে নেব। এবার আগে থেকে করে রাখা বাসমতি চালের ভাত সেটা দিয়ে দেব, দিয়ে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সয়া সস। তো এই সবটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব সবটা। আর তারপরে কিন্তু অন্যদিকে আমি ভাজাও বসিয়ে দিয়েছি সাদা তেলে। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে ডাইরেক্ট ভাজা করে নেব আমি, দেখতেই পাচ্ছ এক এক করে ভাজা করে নেব। আর বলে দিই তোমাদেরকে, রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। আর তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য আমি অবশ্যই কিন্তু অপেক্ষা করে থাকি। চিকেনটা ভাজা করা হয়ে গেছে, এবারে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করে নেব। চাইলে বড়ও রাখতে পারো, তবে ছোটো ছোটো পিস করে দিলে আরও বেশি ভালো লাগবে। তো চিকেনের পিসটা করে দিয়ে এবারে আমি সেগুলোকে মিশিয়ে নেব ভাতের সাথে। আর এর মধ্যে কিন্তু তোমরা চাইলে চিংড়ি ব্যবহার করতে পারো, চিংড়িটাও ভাজা করে দিতে পারো, আর ডিমও দিতে পারো, কিন্তু আমি একটা ডিম পোচ করে দেব, একটা বোল রেডি করব, সেই জন্য আমি এভাবেই ভেবেছি। তো আমার কিন্তু চিকেন বোল একদম রেডি। তো সপ্তমী স্পেশাল এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ভালো লাগলে সাথে থেকো।